গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালটা বেশ সুন্দর, আর পাঁচটা দিনের থেকে একটু আলাদাও বটে, কারণ আজ ইচ্ছে পূরণের দিন। কী ইচ্ছে ছিল সেটা থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো তোমরা। তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। সকাল সকাল ট্রেনটাও মিস হয়েছে জানো তো, আমি ওয়েট করছিলাম ভাইদের জন্য, ভাইরা চলে এসেছে তো আমরা রওনা দিয়ে দিয়েছি শিলিগুড়ির জন্য। দেখতে দেখতে আমরা মালবাজার পৌঁছে গেলাম। আর এই মালবাজার থেকে শিলিগুড়ির পথটা না দারুণ সুন্দর। তো আজকে শিলিগুড়ি যাওয়ার মেন উদ্দেশ্য আইফোন 15-এর জন্য। অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম কবে আইফোন 15 লঞ্চ হবে, ফাইনালি লঞ্চ হলো, কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল ছিল না। তাই হঠাৎ করে প্ল্যান করলাম যে শিলিগুড়ির থেকে ফোনটা কিনবো। তো যেমন ভাবনা তেমন কাজ, সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা। তো দেখতে দেখতে আমরা সেবকের রাস্তায় পৌঁছে গেলাম। এই যে রাস্তায় যে জলটা দেখছো না, সেগুলো হলো ঝর্ণার জল। আর সেবকের রাস্তায় আসলে একজনের দর্শন তো তোমরা পেয়েই যাবে। এই যে মহারাজগুলো বসে আছে সৈন্য সামন্ত নিয়ে, পুরো গ্রুপ। আর যদি একবার কাউকে ধরতে পারে তাহলে তো অবস্থা শেষ। তো ভয়ে ভয়ে আমরা পার হচ্ছিলাম। एक बात तो है दोस्तों कि असली मजा मंजिल का नहीं रास्तों का है। ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন পৌঁছে গেলাম সেরক ব্রিজে। আর এটা হলো সেবক কালী মন্দির। মা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই প্রার্থনাই করি। আর সকাল সকাল মায়ের দর্শন পেয়ে না মনটা ভীষণই ভালো হয়ে গেল। সামনেই পুজো, সে কারণে রাস্তায় ভীষণ চেকিং হচ্ছে, তাই একটু সময় লেগে গেল শিলিগুড়ি পৌঁছাতে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি। কসমোসে চলে আসছি, এখান থেকে আইফোন 15-এর কোন সিরিজটা কিনবো সেটাই দেখবো। যে আমার তো ইচ্ছা আছে 15 বা 15 প্রোটা নেওয়ার, দেখা যাক কোনটা নিই। আর এই মুহূর্তে আমরা এখন আছি ফুচকা খেতে, ফুচকা খাওয়ার পরে ভেতরে যাব। আমাদের মাদারিহাটে না 10 টাকা 6টা ফুচকা দেয়, এদিকে শিলিগুড়িতে গিয়ে দেখি 10 টাকার মাত্র 3টা ফুচকা দেয়। আর তোমাদের ওখানে কটা দেয় কমেন্টে জানিও তো। আর শিলিগুড়িতে যা গরম, ফুচকা খেয়ে মন ভুলো না, তাই ভাবলাম একটু আখের রসে খেয়ে নিই। তো পেট পুজোর পর আমরা চলে গেলাম আসল কাজে, মানে যে কাজে আসা আমার শিলিগুড়িতে, ফোন কেনার জন্য। তো আমি খুব কনফিউজ ছিলাম যে কোনটা কিনবো, আইফোন 15 না 15 প্রো। তো সবাই আমাকে সাজেস্ট করলো 15 কেনার জন্য। তো গাইস ফাইনালি এবার সময় এসে গেছে আনবক্সিং করার। তো আমি আইফোন 15 256 GB নিয়েছি, কালার হলো পিঙ্ক। আর তোমাদের আইফোন 15-এর কোন কালারটা পছন্দ কমেন্টে জানিও, আর আমার ফোনটা কেমন লেগেছে সেটা জানাতে কিন্তু ভুলো না। कुछ अगर वारंटी 1 साल के लिए अंदर चाहिए तो ये लेके जाना पड़ेगा। फाइनली गाइस आईफोन 15 नहीं निलम। फाइनली गाइस हमारा फोन किना डन, এখন আমরা অল্পো মলে ঘোরাঘুরি করব, শপিং করব, আর তার ভীষণ খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করে বাড়ি যাব। তো এখন আমরা পেট পুজো করতে চলে এসেছি KFC তে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেছিলাম জুডিওতে। এটা আমার ফার্স্ট টাইম জুডিওতে যাওয়া। এতদিন আমি শুনেছি জুডিওতে নাকি কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায়, আমি অনেক ভিডিওতেও দেখেছি। ভাবলাম জুডিওটা ঘুরে আসা যাক। আর সামনে যেহেতু পুজো, তো পুজোর নতুন নতুন কী কালেকশন এনেছে জুডিওতে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করা যাক।
তো গাইস, সারাদিন ঘোরাঘুরি কেনাকাটার পর এবার আমাদের বাড়ি ফেরার পালা। তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি কি করছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।